हेलो गाइस, वेलकम टू स्टडी टाइम। ইউলিসিস আইরিশ লেখক জেমস জয়েসের উপন্যাস 1922 সালে প্রথম বই আকারে প্রকাশিত হয়েছিল। এটি সাধারণত একটি মাস্টারপিস হিসাবে বিবেচিত এবং উপন্যাসটি হোমারের ওডিসির আধুনিক সমান্তরাল হিসাবে নির্মিত হয়েছে। ইউলিসিসের সমস্ত কার্যকলাপ ডাবলিনের আশেপাশে এবং তৎক্ষণাৎ একদিনেই, দ্যাট মিন্স জুন 16, 1904-এ ঘটে। তিনটি কেন্দ্রীয় চরিত্র স্টিফেন দেদালাস, লিওপোল্ড ব্লুম এবং তার স্ত্রী মলি, এরা তিনজন হল যথাক্রমে টেলিম্যাকাস, ওডিসিয়াস অ্যান্ড পেনেলোপির সমান্তরাল। গল্পটি সকাল 8টায় মটেলো টাওয়ার থেকে শুরু হয়, যেখানে স্টিফেন মেডিকেল ছাত্র বাক মুলিগান এবং তার ইংরেজ বন্ধু হেইনেসের সাথে থাকে। তারা সারা দিনের প্রস্তুতি নিয়ে বেরিয়ে যায়। একটি ছেলেদের স্কুলে ইতিহাস পড়ানোর পরে স্টিফেন প্রধান শিক্ষক মিস্টার ডেসির কাছ থেকে তার বেতন পান এবং ডেসির কাছ থেকে একটি চিঠি নিয়েছিলেন, যেটি তিনি দুটি পত্রিকায় প্রকাশ করতে চেয়েছিলেন। এরপরে স্টিফেন এক সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান এবং বিভোর চিন্তায় হারিয়ে যান। এছাড়াও সেই সকালেই ব্লুম বিছানায় থাকা মলির কাছে প্রাতরাশ করে এবং একটি লেটার নিয়ে আসে। তার কনসার্ট ট্যুর ম্যানেজার ব্লেজ বয়লান তার সাথে বিকেল 4:40 দেখা করবে। ব্লুম পোস্ট অফিসে গিয়েছিলেন এমন এক মহিলার কাছ থেকে একটি চিঠি নিতে, যার সাথে তার অবৈধ চিঠিপত্র রয়েছে, এবং তারপরে মলির জন্য লোশন অর্ডার দেওয়ার জন্য ফার্মাসিস্টের কাছে যান। এবারে সকাল 11টার সময় ব্লুম সাইমন ডেডালাস, মার্টিন কানিংহাম এবং জ্যাক পাওয়ারের সাথে প্যাডিডিগ নামের জানাজায় অংশ নেন। ব্লুম একটি সংবাদপত্রের অফিসে একটি বিজ্ঞাপনের স্থান নির্ধারণের আলোচনার জন্য যান। ব্লুম বিজ্ঞাপনটি বণিকের সাথে কথা বলার জন্য ছেড়ে যায়। এখানে স্টিফেনও ডেসির সেই চিঠিটি নিয়ে এসেছিলেন এবং সম্পাদক এটি প্রকাশে সম্মত হন। ব্লুম যখন বিজ্ঞাপনটি 2 মাস রাখার জন্য কোনো চুক্তি নিয়ে ফিরে আসে, সম্পাদক তা প্রত্যাখ্যান করে। এবারে ব্লুম সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য ডাবলিনের দিকে যাচ্ছিল এবং মিসেস ব্রেনের সাথে কথা বলতে শুরু করলেন। পরে তার একটি পিজের মধ্যে থাকা একটি পনির স্যান্ডউইচ এবং এক গ্লাস ওয়াইন খেলেন। এরপরে ন্যাশনাল লাইব্রেরি যাওয়ার পথে তিনি বয়লানকে ডেকে পাঠান। ন্যাশনাল লাইব্রেরিতে স্টিফেন শেক্সপিয়ার এবং হ্যামলেট সম্পর্কে কবি, প্রাবন্ধিক এবং গ্রন্থাগারিক জন এগিল্টন, রিচার্ড বেস্ট এবং টমাস লিসারের সাথে আলোচনা করছেন। ব্লুমও সেখানে এসেছিলেন। তিনি যে বিজ্ঞাপনটি রেখেছিলেন তার অনুলিপিটি অনুসন্ধান করতে এবং সেখানে বাককেও দেখা যায়। ব্লুম চলে যাওয়ার পরে স্টিফেন এবং বাক একটি পাবে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবারে সাইমন এবং ম্যাট লেনহান অরমন হোটেলের বারে মিলিত হয়েছিল এবং পরে দেখা যায় সেখানে বয়লানও উপস্থিত ছিল। লিওপোল্ড অবশ্য আগেই বয়লানের গাড়ি দেখেছিল। যাই হোক, মলির সাথে দেখা করার জন্য বয়লান সেখান থেকে বেরিয়ে পড়ল। পরে ব্লুমও তার কয়েকজন বন্ধুদের সাথে পাব যান, যেখানে তিনি ডিজিং পরিবারের আর্থিক সহায়তার জন্য কানিংহামের সাথে দেখা করেন। সেখান থেকে বেরিয়ে ডিগনাম পরিবার পরিদর্শন করার পরে ব্লুম সমুদ্র সৈকতে যান। সেখানে এক সুন্দরী মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়। মেয়েটি তাকে সিডিউস করার চেষ্টা করে আর ব্লুম তার সিডিউসে সাড়া দিয়ে সেখানে মাস্টার বেট করে ফেলে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে সে জাতীয় প্রসূতি হাসপাতালে যান। তিনি স্টিফেন এবং তার বেশ কয়েকজন বন্ধুকে সেখানে দেখতে পেলেন। তারা কিছুটা মাতাল হয়ে আছেন। ব্লুম স্টিফেনকে খাবার ও আলাপের জন্য একজন ক্যাবম্যানের আশ্রয়ে নিয়ে যান এবং তারপরে মধ্যরাতের অনেক পরে ব্লুমের বাড়ির দিকে রওনা হল। সেখানে ব্লুম গরম কোকো তৈরি করে এবং তারা নিজেদের মধ্যে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করে। তারপর ব্লুম স্টিফেনকে রাতে তার বাড়িতেই থাকার পরামর্শ দেন। তখন স্টিফেন অস্বীকার করেন যে না, আমি এখানে থাকবো না। ব্লুম তখন মলির সাথে বিছানায় যায়। তিনি তার সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো তার কাছে বর্ণনা করেন। যদিও ব্লুম ঘুমিয়ে পড়ে, বাট মলি এখনো ঘুমায়নি, কারণ মলি জেগে জেগে তার মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা করছিল,
যেমন তাকে কিভাবে ব্লুম প্রপোজ করেছিল, বা আজ সারাদিন তার সঙ্গে কি কি ঘটল, বা আজ কিভাবে তাকে তার লাভার বয়লন ফিজিক্যালি স্যাটিসফাইড করেছিল, ইত্যাদি ইত্যাদি। মলি ব্লুম জেমস জয়েসের উপন্যাসের তিনটি কেন্দ্রীয় চরিত্রের মধ্যে একটি অন্যতম চরিত্র। লিওপোল্ড ব্লুমের অবিশ্বস্ত স্ত্রী এই মলিকে হোমারের ওডিসির ওডিসিয়াসের বিশ্বস্ত স্ত্রী পেনেলোপির সাথে সমান্তরাল করে তোলে আমাদের এই জেমস জয়েস। ইন এপিসোড 18 দ্য লাস্ট সেকশন অফ দ্য বুক, মলি ইন বেড উইথ হার হাজব্যান্ড এনগেজেস ইন এ সেলিব্রেটেড সলিলোকিউ, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ড্রামাটিক মনোলগ ইন লিটারেচার।